আমরা লেকচার 18 নামে নতুন স্কিল প্যাকেজ খুলো। আচ্ছা, আমাদের যে ডাটাটা অ্যানালাইসিস করবো সেই ডাটাটা আবার একটু দেখে আসি। তো ইন্টারাকশন অপশন আমাদের লাগবে, আমরা এটা ইন্টারাকশন কলামটা ডিলিট করব। ফাইল সেভ করে দাও, সিএসভি ফরম্যাটে তো আছে, ঠিক আছে। এবার আর স্ক্রিপ্ট ওপেন করো, এন্ড ডাটা সেট লাগবে, আর হলো লাইব্রেরি কল ডাটা সেট, আর হলো জিজি প্লট টু ইম্পোর্ট কনভার্ট ফ্যাক্টর পর্যন্ত চলে আসো। তাহলে আমাদের ডাটা সেটটা রান করে দেই, এরপরে লাইব্রেরি আর ইম্পোর্ট ডাটার ক্ষেত্রে আমাদের ডাটা যেটা তুমি টু হিসেবে আছে, ওকে, তাহলে সেটাও রান করে দাও। এবার ডাটা লোড হচ্ছে, ডাটাটা ওপেন করে দেখো তো ঠিক আছে কিনা, যেটা আমরা, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আবার ওইটাতে যাও, হেড এবং স্ট্রাকচার সেটা আমরা পাচ্ছি, আর আমাদের ঠিক আছে, আমরা ফ্যাক্টরে কনভার্ট করব ডাটা জেনারেট টাইপ দিয়ে, সেটা ফ্যাক্টরে আমরা নিয়ে গেলাম, লোকেশনটা ফ্যাক্টরে নিয়ে গেলাম, এখানে স্ট্রাকচারে, হ্যাঁ ফ্যাক্টরে কনভার্ট হয়েছে। এরপরে আমাদেরকে, হ্যাঁ আমরা এরপরে আমরা বার গ্রাফ তৈরি করব। আমরা কৃষির জন্য বার গ্রাফ তৈরি করবো, যদি ধরো আমরা ক্ল্যান হাইটের জন্য শুধু বার গ্রাফ তৈরি করবো, একটা সিঙ্গেল ফ্যাক্টরের জন্য করতেছি, সেক্ষেত্রে নিচে আসো। এখানে তুমি হ্যাশট্যাগ নিতে রাখো যে প্লট ফর বার গ্রাফের জন্য করবো আমরা। এখানে প্ল্যান হাইট শুধু প্ল্যান হাইটের জন্য। তাহলে আমাদেরকে প্রথমেই আমরা যেহেতু আমাদের দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো জেনোটাইপ আছে, একটা লোকেশন আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে জেনোটাইপের জন্য করি, তুমি লেখো পিএইচ আন্ডারস্কোর জেনোটাইপ, দাও জিন, দাও জিন দিলে লোকেশন, আন্ডারস্কোর দাও দিয়ে জিন দাও জেনোটাইপ, এটাকে লেস দ্য মাইনাস সাইন কনভার্ট, মাই লেস দ্য মাইনাস সাইন দেওয়ার পরে লেস দ্য মাইনাস সাইন, এরপরে জিজি প্লট রাখো, হ্যাঁ জিজি প্লট সিলেক্ট করো, জিজি প্লট ভিতরে আমাদের মেইন হলো ডাটা নামে, আমাদের যে ডাটা ফ্রেম হলো ডাটা নামে আমরা ই করেছি, সেখানে ডাটা লেখো, কমা ইউজ করার পরে এরপরে অ্যাস্থেটিক্সে যাবো, এইএস অ্যাস্থেটিক্স সিলেক্ট করো। অ্যাস্থেটিক্সে আমরা এক্স অক্ষ বরাবর আমরা দেবো হচ্ছে যে, ধরো আমরা চাচ্ছি যে নিচে এক্স একটি জেনোটাইপ দিতে চাই, তাহলে এক্স ইজিকাল টু দিলেও হবে অথবা শুধু জেনোটাইপ লিখলেও হবে, তো শুধু জেনোটাইপ লেখো, জেনোটাইপ আসছে। এরপরে কমা ইউজ করো, ইজিকাল টু কি দিতে চাচ্ছে, আমরা প্ল্যান হাইট দিতে চাচ্ছি, পিএইচ শুধু পিএইচ লেখো, এরপরে কমায় দাও, কমা দেওয়ার পরে আমরা ফিল করতে চাই, কীতে ফিল করতে চাই, FILL, ফিল সময় আমরা এখানে যেহেতু ফিল করতে চাই, আমরা যেহেতু জেনোটাইপ দিয়ে ফিল করতে চাই, তুমি লেখো জেনোটাইপ, জেনোটাইপ আসছে। এরপর ব্র্যাকেটের বাইরে চলে যাও, ব্র্যাকেটের বাইরে একদম বাইরে গিয়ে প্লাস দাও, এন্টার দিয়ে লেখো, ই লিখবো আমরা, থিম লিখবো, TheEme থিম ডট BW যেটা, হ্যাঁ BW নাও। এরপরে আবার ব্র্যাকেটের বাইরে প্লাস ইউজ করো, প্লাস দিয়ে এরপরে তোমার TAT স্ট্যাট আন্ডারস্কোর সামারি দেখো, এস লেখো, এই যে সামারি আসছে, হ্যাঁ সামারিটা বসা যাও,
হ্যাঁ, ছামারি দিয়ে এরপরে ব্র্যাকেটের ভিতরে লেখো, ব্র্যাকেটের ভিতরে জেনোম, GEOM, জিওম, হ্যাঁ জিওম, জিওম দিয়ে সমান দাও, জিই, হ্যাঁ জিওম, এই যে জিওম, জিওম দিয়ে ব্র্যাকেটের সমান দিয়েছে। এখন এর ভিতরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে বার লেখো, BAR, মানে আমি বার প্লট নিতে চাই। এরপরে শুধু ব্র্যাকেটের মধ্যেই থাকবা, ডাবল কোটেশনের বাইরে যাও, এন্টার দাও, এন্টার দাও, এন্টার, শুধু কমা দিয়ে এন্টার দাও, সরি কমা দিয়ে, কমা কমা হবে একটা, বার যে দিছো বারের ওখানে, বারের বাইরে পরে কমা, হ্যাঁ কমা দিয়ে এন্টার, ওকে এন্টার দাও। এখন দেখো হচ্ছে যে FUN, ফান সমান, হ্যাঁ ফান সমান, তুমি লেখো এইবার হচ্ছে যে ডাবল কোটেশনে মিন লেখো, মিন, এরপরে বাইরে, এরপরে আবার কমা ইউজ করো, সেক্ষেত্রে লেখো পজিশন, POSITION, হ্যাঁ পজিশন সমান, হ্যাঁ পজিশন সমান লেখো হলো ডাবল কোটেশনের মধ্যে ডট জি, DODGE, ডট জি, GE, হ্যাঁ আবার এর বাইরে চলে যাও, মানে কমা ইউজ করো, আবার কালার লেখো, COLOR, কালার সমান ডাবল কোটেশনে ব্ল্যাক লেখো, ব্ল্যাক, এরপরে আবার কমা ইউজ করে হোয়াইট, কমা দিয়ে এন্টার দিয়ে লেখো হোয়াইট, WIDTH, হোয়াইট, 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 WIDTH, WIDTH, হোয়াইট সমান লেখো 0.7, 0.7, এরপরে বাইরে ব্র্যাকেটের বাইরে প্লাস ইউজ করো, আবার নিচে চলো, এন্টার দাও, আবার স্ট্যাট সামারি আগেরটাই লেখো, উপরে স্ট্যাট সামারি যেটা ওই রকমই লেখো, স্ট্যাট সামারি, এখানে জিওম লেখো, জিওম ওখানে বার ছিল ওখানে লেখো ইরোর বার, ওটাকে বলো ইরোর বার, বলো ERROR, BAR, একসাথে BAR স্পেস না, ইরোর বার, তারপরে লেখো ফান, ফানের সাথে লেখো ফান ডট ডাটা, ডট ডাটা, হ্যাঁ এই যে ফান ডট ডাটা, ওখানে লিখবো হচ্ছে যে মিন ডট মিন আন্ডারস্কোর AC, হ্যাঁ ই, এরপরে এরপরে যা হচ্ছে যে পজিশনের ক্ষেত্রে, পজিশন লিখবা, পজিশন এখানে লিখবো হচ্ছে যে পজিশন, এখানে ব্র্যাকেটটা বাদ যাবে, ডাবল কোটেশন বাদ দিয়ে দেখো পজিশন, পজিশন, পজিশন বানাম করে লেখো পজিশন আন্ডারস্কোর পজিশন, এটা ঠিক আছে, ওটা ওটা ডিলিট করার দরকার নেই, পজিশন থাকবে, পজিশন সমান, পজিশন সমান, এবার আবার পজিশন লেখো, পজিশন আন্ডারস্কোর ডট জি, ওইটা দাও, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে লেখো 0.7ই লেখো, 0.7 লেখো, এরপরে কালারে লেখো ব্ল্যাক, ঠিক আছে, এরপর হোয়াইটের ক্ষেত্রে 0.2 দাও, 0.7 না দিয়ে 0.2, এরপরে প্লাস, প্লাস চিহ্ন ইউজ করো, এন্টার দাও, এরপরে লেখো ল্যাবস, LABS, LABS, ল্যাবস, ফার্স্ট ব্র্যাকেট দাও, ওয়াই সমান, ওয়াই সমান আমরা দিচ্ছি কি, আমরা হলো যেহেতু প্ল্যান হাইট করতেছি, সেক্ষেত্রে তুমি বানাম করে লেখো, সেটা ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশন লেখো, ডাবল কোটেশনের মধ্যে বানাম করে লেখো প্ল্যান হাইট, ব্র্যাকেটে দাও সেন্টিমিটার,
হ্যাঁ, এরপরে এরপর এর বাইরে যাও, এখানে কমা ইউজ করে লেখো এক্স সমান ডাবল কোটেশনে লেখো জেনোটাইপস। এখানে এই ব্র্যাকেটটা বাইরে, মানে এখন ব্র্যাকেট দাও একটা, ব্র্যাকেট ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট দাও। আর এই যে সেন্টিমিটার পরে ব্র্যাকেটটা, এইটা থাকবে না, এটা আসলে এই ব্র্যাকেটটা, সেন্টিমিটার পরে ব্র্যাকেটটা কেটে দাও। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের প্ল্যান হাইট সেন্টিমিটার অক্ষ বরাবর আমার চাচ্ছি প্ল্যান হাইট সেন্টিমিটারে, আর এক্স অক্ষ বরাবর চাচ্ছি আমি জেনোটাইপ। এরপরে ক্লাস ইউজ করো, ক্লাস ইউজ করে এবারে লেখো থিম, লেখো TACME থিম। হ্যাঁ, উপরকার থিমটা সিলেক্ট করো। হ্যাঁ, এর ভিতরে লেখো টেক্সট TEXT, টেক্সট সমান সমানটা এই সিলেক্ট করো। হ্যাঁ, লেখো এলিমেন্ট ELE এলিমেন্ট ডট আন্ডারস্কোর 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 টেক্সট TEXT। হ্যাঁ, এটা সিলেক্ট করো। তাহলে এখানে একটা ব্র্যাকেট বসবে, ব্র্যাকেটের মধ্যে লেখো এখানে ফার্স্ট ভিতরে ভিতরে টেক্সটের পরে ব্র্যাকেট দাও। হ্যাঁ, এখানে লেখো সাইজ, লেখো SIZT সাইজ, সাইজ সমান লেখো 12। তারপরে কমা দাও, কমা দিয়ে লেখো ফেস FACE ফেস CEFACE। হ্যাঁ, ফেস ইজিক্যাল টু ডাবল কোটেশন লেখো বোল্ড, ডাবল কোটেশনের মধ্যে BOLD। তারপরে এখানে তাহলে দুইটা কমা, ফার্স্ট ব্র্যাকেট হবে কয়টা, দুইটা হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে দিয়ে দাও এখানে। হ্যাঁ, এরপর ক্লাস ইউজ করো, আমরা থিম অ্যাক্সিস এলিমেন্ট টেক্স সাইজ দিলাম হলো 10, ঠিক আছে। স্কেল ফিল ম্যানুয়াল, সেখানে আমি গ্রিন ইয়েলো ব্লু পিঙ্ক, আমার হলো জেনোটাইপ কয়টা, চারটা জেনোটাইপ, চারটা জেনোটাইপের জন্য চারটা কালার ইউজ করলাম, একটা গ্রিন ইয়েলো ব্লু এবং পিঙ্ক কালার ইউজ করছি। যদি জেনোটাইপ তখন পাঁচটা হয়ে যাবে তখন পাঁচটা কালার ইউজ করবা, কিন্তু জেনোটাইপ আছে তোমার পাঁচটা, তুমি কালার করছো তিনটা, তখন সে আর কিন্তু নেবে না, ঠিক আছে। কালার বেশি থাকলে, বেশি থাকলে সমস্যা নাই, সে প্রথম যে কটা তার দরকার সে কটা নিয়ে নেবে, কিন্তু কালার যদি জেনোটাইপ আছে পাঁচটা, তুমি কালার দিলে তিনটা, আর একটা জেনোটাইপ তো কালার পাইলো না, তখন সে ক্রস চিহ্ন দেখাবে আর কি। হ্যাঁ, তাহলে এটাকে রান করা হতো, দেখি পুরোটা রান করে দেবো, অথবা পিএইচ জেনোটাইপের উপরে রেখে রান করলে পুরোটা রান হয়ে যাবে। হ্যাঁ, রান হয়েছে, এবার লেখো নিচে, লেখো আবার পিএইচ ওই যে জিনটা লেখো, তাহলে নিয়ে রান করো, সে ছবি আকারে চলে আসবে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করো, তারপরে এরপর একে রান করো, ডান করলে ডান পাশে এটাকে একটু বড় করো। এখানে যেটা আমরা প্ল্যান হাইটের জন্য আমরা শুধু দেখলাম, এক শুধু জেনোটাইপের জন্য দেখতেছি, সেক্ষেত্রে বলতেছে B1, B2, B3, B4, এখানে বলতে হচ্ছে যে B4, B3 জেনোটাইপটা সেটা প্ল্যান হাইটটা বেশি। হ্যাঁ, এবং ডান পাশে সেটা হলো যে জেনোটাইপের ইগুলো কোনটা কোন জেনোটাইপ, এখানে ভ্যারাইটি ইচ্ছে করলে কিন্তু ভ্যারাইটি আমরা নাম ইউজ করে দিতে পারবো। হ্যাঁ, যেমন B1টা কী কী ভ্যারাইটি কী জেনোটাইপের, সেটা নামও ইউজ করা যাবে আর কি, ঠিক আছে। সেটা কোথায় ইউজ করা লাগবে, সেটা ইউজ করা লাগবে আমাদের এক্সেলে যে ডাটা ফাইল সেখানে গিয়ে। আচ্ছা, এবারে তুমি এটা আমাদের প্ল্যান হাইট ফর জেনোটাইপের জন্য হলো, আমরা লোকেশনের জন্য করো, এরপরে জাস্ট এটাকে কপি করে নিয়ে জেনোটাইপের কাছে লোকেশন বসিয়ে দেবো। ফর লোক প্ল্যান হাইট অফ লোকেশন, অথবা হ্যাঁ অফ লোকেশন, আগেরটা কি জেনোটাইপের জন্য করেছি, আর এই এইটা করতেছি লোকেশনের জন্য। লোকেশন ফুল লিখতে হবে এই পাশে, তুমি এখানে তোমার যত লোকেশন ফুল লেখা লাগবে না, এখানে তুমি
এ বি সি দি যাই লেখো সেটাই হবে, কিন্তু তুমি যখন এখানে জেনোটাইপের কাছে এখানে কিন্তু ফুল লোকেশন এবং শুধু লেখান লোকেশন তোমার এক্সেল এর ডাটাতে যে ফরম্যাটে লেখা আছে, ছোট হাতে লেখা থাকলে ছোট হাতে দিতে হবে, বড় হাতে লেখা থাকলে বকন বড় হাতে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আর কোথায় কোথায় যাব? আচ্ছা জেনোম বার ওয়াইট এগুলো ঠিক আছে, ইরোর বার পজিশন ঠিক আছে, যে ল্যাবে চলে আসো। হ্যাঁ ল্যাবে এখানে প্ল্যান হাইট লোকেশন ল্যাব জিওটাইপের মধ্যে লোকেশন লোকেশনও চারটে ছিল নাকি? হুম, তাহলে রান করাও এখানে যদি সেটাকে, সেটা আমরা যদি ভালো করে বড় করলে সেটা দেখবো আসলে এখানে লোকেশন ঢাকা বরিশাল খুলনা এবং পাবনার লোকেশনে সেখানে প্ল্যান হাইটটা বেশি দেখা যাচ্ছে আর কি। আচ্ছা এখন হলো যে আমরা জেনোটাইপের জন্য এবং তার প্ল্যান এই লোকেশনের জন্য দুইটা আমরা প্ল্যান হাইট পাইলাম, বাট এখান থেকে আমরা ইন্টারাকশন টেবিল বের করতে চাই। আর একটা তুমি জাস্ট পরের এখানটা কপি করে নাও যে আমি ইন্টারাকশন বার গ্রাফ ফর প্ল্যান হাইট অ্যাট ইন্টারাকশন জেনোটাইপটা। হ্যাঁ জেনোটাইপ আগে দিলে ভালো। আচ্ছা যা হোক, আমরা সেক্ষেত্রে এখানে শুধু একটা জায়গায় চেঞ্জ করব। আচ্ছা এখানে পিএইস ইন্টারাকশন দাও, লোকেশন বাদে ইন্টারাকশন লেখো ইন্টারাকশন। আর আমরা অ্যাস্থেটিক্স, আমার ডাটা ঠিক আছে, অ্যাস্থেটিক্সের লোকেশনটাকে, লোকেশনটাকে তুমি জেনোটাইপে যাও। আমি এক্স অ্যাক্সিস বরাবর দিব হলো জেনোটাইপ, ওয়াই অ্যাক্সিস বরাবর তো আমার প্ল্যান হাইট। আমি ফিল করব কি দিয়ে? ফিল করব আমি লোকেশন দিয়ে। আগেটা দেখো, খেয়াল করো আগে যে আগেটা ফিল করছি কি দিয়ে, জেনোটাইপের ক্ষেত্রে জেনোটাইপে ফিল করছি, লোকেশনের ক্ষেত্রে লোকেশনে ফিল করছি, বাট এখানে বলতেছি যে আমি জেনোটাইপ আমার এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে আমার প্ল্যান হাইট, আমি এটাকে ফিল করব কি দিয়ে, লোকেশন দিয়ে। তার মানে এখানে আমার ইন্টারাকশন চলে আসবে, ঠিক আছে? তাহলে এখন হলো যে আমরা বাকি লাইনটার ভিতরে, হ্যাঁ হ্যাঁ এই লাইনটা এখানে আমাদের এক্স ল্যাবে যদি চলে আসো, ল্যাবে চলে আসো, ওয়াই ল্যাবে, ওয়াই ল্যাবে প্ল্যান হাইট, এক্স ল্যাবে আমরা কি রাখছি, আমরা রাখছি কি জেনোটাইপ রাখছি, আমরা তো লোকেশন রাখি নাই, জেনোটাইপ রেখে দেবো। তাহলে আমার এখন হচ্ছে যে দেখো যে এখানে কিন্তু তুমি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং ঢাকা বরিশাল খুলনা এবং পাবনা লোকেশন, প্রত্যেকটা লোকেশনের ভ্যারাইটি এবং লোকেশন পাবনাতে সে প্ল্যান হাইটটা বেশি দেখাচ্ছে, ঠিক আছে? এটা হলো, এবং যখন আমার এই যে ভ্যারাইটি ভি থ্রির আমার হলো প্ল্যান হাইট সবচেয়ে বেশি, বাট সেটা হলো লোকেশন পাবনাতে এটার হলো প্ল্যান হাইটটা সবচেয়ে বেশি। ইন্টারাকশন এখানে আমি বলতেছি যে আমাদের ভ্যারাইটি V3 সেটার লোকেশন হলো পাবনাতে, সে ইন্টারাকশনে সে প্ল্যান হাইট বেশি দেখাচ্ছে আর কি। এখানে এই রেঞ্জ দিয়ে বোঝাচ্ছে কি যে এত থেকে শুরু হয়েছে এত থেকে শেষ হয়েছে? না, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, এটা হলো ইরোর বার দিয়েছে আর কি, ঠিক আছে? ইরোর বার যত ছোট থাকবে সেটার মনে করো যে সেটার গ্রহণযোগ্যতা তত বেশি, যেহেতু এখানে বুঝতে পারছি ইরোর থাকলে তো বোঝা যাচ্ছে রেপ্লিকেশন টু রেপ্লিকেশন ভেরিয়েশনটা বেশি না, হ্যাঁ হ্যাঁ এটাই রেপ্লিকেশন টু রেপ্লিকেশন ভেরিয়েশন অনেক বেশি হয়েছে কোনোটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্যারামিটারকে নিয়ে আমরা জেনোটাইপ তার সিঙ্গেল ফ্যাক্টরে দেখালাম, লোক জেনোটাইপ দেখালাম, লোকেশন দেখালাম, এরপরে দুইটা ইন্টারাকশন, ইন্টারাকশন হিসেবে যে ইন্টারাকশন টেবিলটা যেটা লাগে, অনেক সময় ইন্টারাকশন টেবিল কেউ গ্রাফে দেয়, কেউ টেবিল আকারে দেয়, এটাকে যদি টেবিল বানাতে যেতে অনেক অনেক বড় লাগতো, বাট এখানে কিন্তু গ্রাফে খুব সহজে সেটা ভেরিয়েশনগুলো ক্লিয়ার বোঝা যায়, টেবিলে যে ভেরিয়েশনগুলো বোঝা যায় না, বাট এখানে কিন্তু ক্লিয়ার ভেরিয়েশনগুলো বোঝা যাচ্ছে আর কি। এই সেভ অ্যাজে যাও, সেভ অ্যাজে গিয়ে এখানে প্রথমে তুমি কোথায় ছবিটা সেভ করতে চাও সেটা ডিরেকশন দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, উপরে না, এই ডিরেক্টরিতে যাও, ডিরেক্টরি ক্লিক করো, হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ ডিরেক্টরি ক্লিক করো, তুমি কোন জায়গায় ছবিটাকে রাখতে চাচ্ছ সেটা, সেই জায়গাটা আগে সিলেক্ট করে আসতে হবে। মনে করো যে যে এক্সেল ফাইলে কাজ করতে চাও তার পাশে, অথবা যে যেটার সাথে যেখানে সুবিধা আছে, এরপরে সে ডিরেক্টরি পাইলো, ঠিক আছে? পাওয়ার পরে তুমি সেটার একটা নাম দিবা, যে ফাইল নাম এই PNG থাক,
তুমি ফাইলের নাম দিবে এটা কি দিবে তোর প্ল্যান হাইট ফর ইন্টারঅ্যাকশন প্ল্যান হাইট ইন্টারঅ্যাকশন এটা ইন্টারঅ্যাকশন প্ল্যান হাইট ঠিক আছে এটা কিসের কিসের ছবি সেটা তো সেটা তো থাকতে হবে হ্যাঁ আরেকটা বিষয় হলো যে এখানে সাইজ ছোট বড় করা যায় ওয়াইড তোমার এখানে 420 482 আছে বাট এখানে তুমি সেটার জন্য বড় করতে পারো তুমি এখানে ধরো 800 দাও আমি মানে 800 দিই এটাকে 800 ডান পাশে এটাকে 300 350 দাও 350 দাও দিয়ে আপডেট দাও